রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আজকের বিষয় মস্তিষ্কের খাদ্য। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমাদের ব্রেইনের কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। একদম ছোট্ট শিশু থেকে শুরু করে আমাদের যারা বৃদ্ধ বয়সী মানুষ রয়েছে পরিবারে, তাদের প্রত্যেকেরই কিন্তু ব্রেইনের ফাংশনগুলোকে ইমপ্রুভ করা বা ডেভেলপ করা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ছোট থেকে যে বাচ্চাদের বিষয়ে চিন্তা করি, আমরা সবসময় ভেবে থাকি বাচ্চাদের মেধাশক্তি কিভাবে বৃদ্ধি পাবে, এবং সেই বাচ্চাটার মেধাশক্তি বৃদ্ধি পেলেই কিন্তু সেই বাচ্চাটি পড়াশোনা এবং অন্যান্য যে তার অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোতে সে অনেক বেটার করতে পারবে। পাশাপাশি যখন আমরা একজন বৃদ্ধ মানুষের কথা চিন্তা করি, তখনও কিন্তু দেখা যায় একটা বয়স পরে কিন্তু বৃদ্ধ বয়সে অনেক মানুষের কিন্তু মেমোরি লস বা তাদের কিন্তু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রেইন ফুডগুলো খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই আমরা কিন্তু কোনোভাবে আমরা অস্বীকার করতে পারবো না এই ব্রেইন ফুডের যে ব্যাপারটা, এটা কারোর জন্য কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। তাই এখন আসুন আমরা জেনে নিই যে কোন কোন ফুডগুলো আসলে আমাদের ব্রেইনের জন্য অনেক ভালো কাজ করে। প্রথমত আমরা জানি যে আমাদের যে ব্রেইনের মেইন যে জিনিসটা আমাদের কাজ করছে সেটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে ওমেগা 3 ওমেগা 6 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলোর মধ্যে আমাদের যে উপাদানগুলো পেয়ে থাকি সেটা হচ্ছে ইপিএ এবং ডিএইচএ। এই উপাদানগুলো কিন্তু আমাদের ব্রেইনের জন্য অনেক কার্যকরী, এবং এই উপাদানগুলো আমরা পেতে পারি যেই ধরনের ফুডগুলো থেকে, তার মধ্যে অন্যতম হলো মাছ বা সামুদ্রিক মাছ। এছাড়াও কিন্তু বাদামও এর মধ্যে পড়ে যায়। তাই বাদাম, সামুদ্রিক মাছ এই দুটি খাবার কিন্তু আমাদের ব্রেইনের জন্য অনেক ভালো, কারণ সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে ওমেগা 3 ওমেগা 6। একইভাবে বাদামের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস, আমরা প্রোটিন পাচ্ছি, পাশাপাশি ওমেগা 3টাও কিন্তু আমরা বাদাম থেকে পেয়ে থাকি। তাই এই দুটি খাবার শিশু এবং বৃদ্ধ দুজনেরই কিন্তু ব্রেইন ফুড হিসেবে অত্যন্ত উপকারী। এরপরে আসি অন্য কোন ফুডগুলো আমাদের আসলে ব্রেইনের জন্য অনেক ভালো, যেমন হলো পামকিন সিড। পামকিন সিডের মধ্যে মানে আমরা যেন মিষ্টি কুমড়া যে বিচি, মিষ্টি কুমড়া বিচির মধ্যে আমরা কপার, আয়রন, ম্যাগনেশিয়াম, জিঙ্ক এগুলো পেয়ে থাকি, এবং আমরা জানি যে এই ধরনের কম্পাউন্ডগুলো প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারি করে থাকে, এবং এটা কিন্তু আমাদের ব্রেইন ফাংশনের জন্য খুবই উপকারী। তাই আমাদের প্রতিদিন চেষ্টা করতে হবে একটু করে হলো খাদ্য তালিকায় এই মিষ্টি কুমড়াটা রাখা, এবং মিষ্টি কুমড়ার যে বিচি সেটাকেও কিন্তু সাথে আমাদের গ্রহণ করা। এখন কিন্তু অনেক জায়গায় এই মিষ্টি কুমড়ার বিচিটাও কিন্তু ডিরেক্টলি কিনতে পাওয়া যায়। এরপরে আসি আরেকটি কোন ফুড আমাদের ব্রেইনের জন্য ভালো কাজ করে থাকে, তার মধ্যে একটি অন্যতম হলো যে আপনার হলুদ। আমরা কিন্তু অনেকেই কাঁচা হলুদ খেয়ে থাকি, বা আমরা যে তরকারিতে যে হলুদ ব্যবহার করে থাকি, হলুদের মধ্যে একটি কম্পোনেন্ট আছে বা কম্পাউন্ড আছে যেটা কিন্তু আমাদের ব্রেইন ফাংশনের জন্য অনেক উপকারী। তাই আপনারা চাইলে কিন্তু ব্রেইন ফাংশনের জন্য কিন্তু হলুদের ব্যবহারটা আপনারা রাখতে পারেন। এছাড়াও কিন্তু ব্রোকলি আমাদের অত্যন্ত একটি পরিচিত এবং খুব পছন্দের একটি সবজি, যেটা কিন্তু আমাদের শীতকালে পাওয়া যায়। ব্রোকলিতে রয়েছে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের ব্রেইন ফাংশনের জন্য অত্যন্ত উপকারী। তাই আমরা যখন শীতকাল আসবে তখন কিন্তু অবশ্যই আমরা ব্রোকলিটা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা রাখতে পারি। এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক ফুড রয়েছে, যেমন ডার্ক চকলেট, এছাড়াও কিন্তু আরও যে পুষ্টিকর খাবারগুলো আমাদের আশেপাশে রয়েছে সবগুলোই কিন্তু আসলে মোটামুটি আমাদের কিছু না কিছু উপাদান রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমরা বলি যে ইনফ্ল্যামেটরি যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেগুলো কিন্তু আমাদের ব্রেইন ফাংশনের জন্য অনেক উপকারী। তাই আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন খাদ্য তালিকায় সব ধরনের সুষম খাবারটাকে রাখা, পাশাপাশি যে খাবারগুলো স্পেসিফিক আমি নাম বলেছি, সামুদ্রিক মাছ, বাদাম, ব্রোকলি, আপনার হলুদ, তারপর আমরা বলতে পারি মিষ্টি কুমড়ার বিচি, ডার্ক চকলেট, এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা স্পেসিফিক প্রতিদিন একটু একটু করে খাদ্য তালিকায় রাখতে পারি। তাহলে আমরা দেখতে পারি যে বাচ্চা এবং বৃদ্ধ প্রত্যেকের জন্যই কিন্তু ব্রেইন ফুড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যে খাবারগুলো আমরা সুন্দর করে খাদ্য তালিকায় রাখার কথা বলেছি সেগুলো রাখতে হবে। এবং আরেক দুটো ফলের নাম বলতে চাই, যে কমলা, তারপরে মাল্টা, ডিম, এগুলো কিন্তু আমাদের ব্রেইন ফুডের জন্য অনেক উপকারী। আশা করছি আজকের যেই নামগুলো আমরা উল্লেখ করেছি যে খাবারগুলো, সেগুলো আপনার খাদ্য তালিকায় রাখলে আপনাদের ব্রেইন ফুড হিসেবে খুব ভালো কাজ করবে। পুষ্টিবিদের এই পুষ্টি তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন পরবর্তী পুষ্টি তথ্য দেখার জন্য। থ্যাংকস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।